হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা কিছুদিন আগেই আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর আপনাদের সম্পন্ন হলো তারপরে বন্ধুরা আপনারা অনেকেই প্রায় কমেন্ট করেছিলেন যে কত কাট যেতে পারে সেই মতো আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কত কাট আপনাদের যেতে পারে এবং সেই ভিডিওতেও আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কবে রেজাল্ট সম্ভবত প্রকাশ হতে চলেছে তো অফিসিয়ালি তার জানে জানা গেছে যে আপনাদের অফিসিয়ালি এক্সাম কবে রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে এবং তার অফিসিয়ালি প্রুফ আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো সেখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের

যেটা আপনারা আমরা সংগ্রহ করেছি অনলাইনে এটা আপনারা অফলাইনেও পেয়ে যাবেন এই কর্মসংস্থান পত্রিকাটি আপনারা সংগ্রহ করে একটু নিচের দিকে আসলেই চার নম্বর পাতায় আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পুলিশ নিয়ে একটি বড় কোশ্চেন করা হয়েছিল এবং সম্ভবত এখানে ডেটও কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন ক্যান্ডিডেট এই কোশ্চেনটি করেছিল কর্মসংস্থান পত্রিকাতে এবং আপনারা জানেন যে কর্মসংস্থান পত্রিকা একটি নামি পত্রিকা সেখানে যে কোনো রকম যখন বক্তব্য রাখা হয় বা যে কোনো রকম পেপার কাটিং উঠে আসে তা তা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সঠিকই হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে যে পুলিশের চাকরিতে পুলিশ কনস্টেবল পদে যে প্রিলিমিনারি এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল কবে বের বের হতে পারে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু এখানে বলা রয়েছে যে তার ফল কবে বের হতে পারে এরকম একটি কোশ্চেন করেছেন দেখতে পাচ্ছেন এখানে উত্তর চব্বিশ পরগনার একজন ক্যান্ডিডেট যেটা আপনাদের পুলিশ পরীক্ষার ছাব্বিশে সেপ্টেম্বর প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল এখানে দেখুন উত্তরে কি বলা হয়েছে দেখুন উত্তরে কর্মসংস্থান পত্রিকা কি জানিয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ফল এবছরের শেষের দিকে না বেরোলে ছাব্বিশ দু সালে জানুয়ারিতে বেরোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গল পুলিশে প্রিমিনারি এক্সামের ডেট কিন্তু এই মাস এই বছরের শেষের দিকে কিন্তু প্রকাশ হতে পারে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু প্রকাশ হতে পারে আর যদি ডিসেম্বরে প্রকাশ না হয় তাহলে কিন্তু অবশ্যই জানুয়ারিতে দু হাজার বাইশের জানুয়ারিতে কিন্তু আপনাদের এক্সামের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এখানে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে আরও কি বলা হয়েছে এই পদের বেলায় মোট চারটি প্রসেসে আপনাদের নিয়োগ হবে অর্থাৎ আপনারা জানেন যে যে চারটি প্রসেসে অর্থাৎ প্রিমিনারি এক্সাম হবে তারপরে আপনাদের মাঠ আছে মাঠের পর পর আপনাদের ফাইনাল পরীক্ষা আছে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন কাট কত কাটঅফের অলরেডি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের ফাইনালি দেখিয়ে দিলাম যে আপনাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামের অফিসিয়াল পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের দিকে অথবা জানুয়ারি মাসে দু হাজার বাইশের জানুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং আপনারা জানেন প্রিলিমিনারি এক্সামের মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের কিন্তু মাঠ শুরু হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আবারও বলে দিচ্ছি সময় কিন্তু একদম পাবেন না পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে এবং এক মাসের মধ্যে এই মাঠ কমপ্লিট করানো হয় আবারও বলে রাখছি মাঠ কমপ্লিট হওয়ার মাঠ কমপ্লিট হওয়ার দু মাস পরে থেকে তিন মাস পরেই কিন্তু আপনাদের মেন পরীক্ষা কন্ডাক্ট করানো হবে অর্থাৎ আপনাদের ডিসেম্বরে রেজাল্ট প্রকাশ হচ্ছে ডিসেম্বরে না হলে জানুয়ারি শুরুতেই প্রকাশ হয়ে যাবে দেন আপনাদের এক মাস পনেরো কুড়ি দিন বাদে মাঠ হবে এবং মাঠের দুই থেকে আড়াই মাস পর আপনাদের মেন পরীক্ষা হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি উপকারে লাগলে একটি লাইক করবেন এবং এই পেপারটি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনারা চাইলে পেপারটি সেখান থেকে সংগ্রহ করতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে চার নম্বর পাতায় যদি আপনারা চলে আসেন চার নম্বর পাতাতেই কিন্তু এই পেপার কাটিংটি আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা বর্ত এই কর্মসংস্থান পেপারটি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার যদি সংগ্রহ করেন অবশ্যই আপনারা এটি পেয়ে যাবেন এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে কিন্তু আর বন্ধুরা কাট অফ কত যেতে পারে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আবারও বলে দিচ্ছি যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপনার নাম্বার থেকে থাকে আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এখানে আরও অনেক কিছু ডিটেলসে বলা আছে আমি আপনাদের প্রয়োজন জিনিসটাই শুধুমাত্র তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন